পহেলা আগস্ট থেকে খুলছে গার্মেন্টস সহ শিল্প কারখানাগুলো আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন আগামী পহেলা আগস্ট থেকে গার্মেন্টস সহ দেশে রপ্তানিমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শুক্রবার ত্রিশে জুলাই বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি নিষেধের মধ্যে আগামী পহেলা আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী সকল শিল্প ও কারখানা খোলা থাকবে এর আগে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত দেশে রফতানি সহ সব উৎপাদনমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার জন্য দাবি জানায় ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট ওই দিন এফ বি সি আই সভাপতি বলেন করোনায় বিধিনিষেধের আয়তায় সব শিল্প কারখানা বন্ধ রাখায় অর্থনৈতিক কার্যক্রমে শক্তি উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে ফলে সাপ্লাই চেইন সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদিকে লকডাউন অন্যদিকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার এদিকে উক্ত এ খবর ছড়িয়ে পড়ে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে এখনই তৈরি হয়েছে নানা সংশয় উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ রোধে তেইশে জুলাই থেকে 6 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 14 দিনের কঠোর বিজনেসেত আরোপ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এই বিজনেসেদের মধ্যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ সহ যানবাহন দোকান পার্টসপিং মল এবং গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল তবে এর পর থেকে শিল্পকারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল শিল্প কারখানা মালিকরা ওই দাবি পরিপ্রেক্ষিতে আজ গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা সিদ্ধান্ত নেয় মন্ত্রী পরিষদ তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এই মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে